সাম্প্রতিক একটা জরিবে আসছে যেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে পঁচিশ লাখেরও একটু বেশি আর আশ্চর্য হবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার বারো শতাংশ মানে একশো জনে প্রতি একশো জনে বারো জন হচ্ছে আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত যেমন হচ্ছে আপনার অনার্স মাস্টার্স এই লেভেলের চিন্তা করা যায় বিষয়টা তো এখন যেহেতু শিক্ষার সংখ্যা বাড়তেছে সেক্ষেত্রে কিন্তু বেকার সংখ্যাও বেকারত্ব বাড়তেছে কারণ আমাদের শিক্ষা অনুযায়ী বা যে যুব সমাজ আমরা গড়ে তুলতেছি সেটা দিন শেষে দেখা যাচ্ছে কি সেটা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে তো যার ফলশ্রুতিতে এখন একটা ছেলে যখন সে দেখা যাচ্ছে যে অনার্স মাস্টার্স ভালোভাবে কমপ্লিট করতেছে সে তার প্রত্যাশিত যে জব সেটা কিন্তু সে পাচ্ছে না তো যার দেখা যাচ্ছে কি যে অন্তত সম্মানজনক একটা পেশাতে নিজেকে নিয়োজিত রাখতে পারে বা রকম যদি টেনে হেসরে যদি নিজের জীবনযাপনটাকে একটু উন্নত লেভেলে নেওয়া যায় বা একটু চলার মতো পজিশনে নেওয়া যায় এই চিন্তা ভাবনা কিন্তু সকলের মধ্যেই খায় কারণ মা বাবারা দেখেন তারা চায় যে এখন তার সন্তান লেখাপড়া শেষ করছে ভালো একটা জব পাবে এবং তার সংসারের হাল ধরবে ম্যাক্সিমামই তো আমরা গ্রাম থেকে উঠে আসে খেটে খাওয়া মানুষগুলো এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য একটা অংশ তো সেক্ষেত্রে তাদের সেই চাহিদা কিন্তু ফুলফিল হয় না ভালো জব পাওয়া যায় না এখন জবের বাজারে যে অবস্থা সেটা আমরা কম বেশি সকলেই জানি তো সেই ক্ষেত্রে অনেকে ভেবে থাকেন যে ফার্মেসি ব্যবসা আমরা নামবো তো ফার্মেসি ব্যবসা আসেন কিছু পুঁজি নিয়ে আসেন অনেকেই ধার দেনা করে অনেকেই নিজের সয় সম্বল বিক্রি করে বা অনেকে আছেন যারা দেখা যায় যে জমানো সঞ্চিত টাকা সেই টাকাটা তারা ইনভেস্ট করেন এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে কি দেখেন এই যে ফার্মেসি ব্যবসাটা সেটা সম্পর্কে যথার্থ ধারণা না থাকার দরুন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেউ ঋণগ্রস্ত হয়ে যান বা এক বছর দুই বছরের মধ্যে তার সর্বস্ব হারিয়ে তখন তিনি আবার ওই যে গার্মেন্টস সেক্টরে বা যে চাকরিটা হয়তো বা তিনি আগে করতেন না সেই চাকরিটায় নিজেকে আবার নিয়োজিত করেন বা দেখা যায় এমন কোনো কার্যক্রমে নিজেকে নিয়োজিত করেন এমন কোনো কর্মে নিজেকে নিয়োজিত করেন যেটা তার লেখাবড়ার সাথে সামঞ্জস্য নয় এখন সবাইভাবে যে আমি মোটামুটি শিক্ষা গ্রহণ করেছি বা আমি শিক্ষার একটা লেভেল অর্জন করেছি সেক্ষেত্রে আমার শিক্ষাটা যেন যথার্থভাবে মূল্যায়ন হয় এমন একটা পেশা সকলে কিন্তু চায় তো সেক্ষেত্রে কেউ যদি এখন ওষুধ ব্যবসা বা ফার্মেসি ব্যবসা আসতে চায় সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই যে প্রথমে আপনারা এই বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন জ্ঞান অর্জন বলতে বলতেছি না যে গাড়ি গাড়ি বই পড়তে হবে তো ফার্মাসিস্ট কোর্স সরকার নির্ধারিত করছে যেটা অবশ্যই আপনাকে করতে হবে আর পাশাপাশি বলবো যে একটা ফার্মেসিতে আপনি হয়তো বা ছয় মাস এক বছর যদি সময় দেন তাতে করে বা এখানে আপনি ছোটো হয়ে গেলেন আপনার নবস হিসেবে এটা যদি ধরে নেন যে আমি ফার্মেসি ব্যবসাটা ভবিষ্যতে করব তাহলে এখানে আপনার একটা ফার্মেসিতে থাকতে হবে সেটা ছয় মাস হোক এক বছর হোক যদি আপনি থাকতে পারেন মোটামুটি এখান থেকে নলেজ অর্জন করেন তাহলে কিন্তু আপনার এই ব্যবসায় লাভবান হওয়া বা সফলতা আসা বা এই ব্যবসা থেকে নিজের জীবনযাপনকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই সহজ হয়ে পড়বে তাছাড়া যদি কেউ হুটহাট করে ফার্মেসি ব্যবস্থা দিয়ে বসেন বা ফার্মেসি রিলেটেড বই পুস্তক পড়ে যদি কেউ জ্ঞান অর্জন করেন বা ইউটিউব ফেসবুক দেখে যদি কেউ জ্ঞান অর্জন করেন তাহলে কিন্তু বা এখানে এসে আপনার ধরা খাওয়ার সময় সম্ভাবনা রয়েছে মানে নিজের যে শেষ সম্বল রয়েছে সেটা বিলীন হয়ে যাওয়ার মতো একটা পসিবিলিটি রয়েছে কারণ দেখেন এখানে পাবলিক ফাংশনের ব্যাপার রয়েছে আপনি যতই শিক্ষিত হন না কেন যতই জানেন না কেন আপনার চাইতেও মহাজ্ঞানী হচ্ছে ওই যে যেই লোক দিন দেখা যায় মাঠে ঘাটে কাজ করে বা সারা দিন বাজারে যে মানুষ নিয়ে ওঠা করে তার জ্ঞান কিন্তু দেখা যায় সামাজিকতা যে জ্ঞানটা রয়েছে সামাজিক প্রেক্ষাপটে যে জ্ঞানটা মানুষের সাথে আচার বিনিময় কথাবার্তা এবং লেনদেন এই সম্পর্কিত জ্ঞানগুলো কিন্তু তার বেশি তো এই জ্ঞানগুলোর জন্য হলেও কিন্তু আপনাকে ব্যবসার সাথে জড়িত থাকতে হবে তো এটা ছোট হওয়ার কিছু নেই বা এটা আমি মনে করি যে ওরকম কিছু না সকলের উচিত যারা ফার্মেসি ব্যবসা আসতে চান তারা কমপক্ষে ছয় মাস এক বছর একটা ফার্মেসিতে সময় দেন তারপর ফার্মেসি ব্যবসার সাথে নিজেকে জড়িত রাখুন ইনশাল্লাহ এই ব্যবসার মাধ্যমে আপনার আল্লাহ তালা আপনার রিজিকের ফয়সালা কিন্তু করে দেবে ধন্যবাদ সবাইকে